বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রাক্তন সংসদ সদস্য, রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকপ্রাপ্ত পাঠকপ্রিয় দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ খালেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। গতকাল 5 জুলাই মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। মানুষরা, আমরা যদি সেই দিকটাকে তুলে ধরে আমাদের প্রজন্মকে সত্যের সন্ধানে এগিয়ে নিতে পারি, তাহলেই খালেদ সাহেবের আত্মার পরিসমাপ্তি শান্তি পাবে এবং ওনার এই জন্মশতবার্ষিক পালন সফল হবে। ধন্যবাদ। অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ খালেদের স্মৃতিচারণের পাশাপাশি নতুন প্রজন্মকে মোহাম্মদ খালেদের আদর্শ গ্রহণে উদ্বুদ্ধ করেন। মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। খালেদ ভাই তাই, আল্লাহ ওনাকে যে মেধা দিয়েছিলেন, যেভাবে সৃষ্টি করেছিলেন, উনি তার সবটুকুই মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য, ওনার প্রিয় জগতের জন্য, প্রিয় সান্নিধ্যগুলোর জন্য উনি তা অকপটে ব্যয় করে গেছেন। প্রফেসর খালেদ চাচা, আপনারা বলেছেন বহুমাত্রিক গুণের অধিকারী। আমি চাচা নাকি এই কারণে আমি ওনার অনেক কাছাকাছি ছিলাম। আমি প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি একজন মহামানবের প্রতি। আমাদের জাতির পিতার পর আমি যদি বলি, আমাদের এইরকম একজন প্রফেসর খালেদ আর আসবে না। তিনি স্বৈর শাসকের বিরুদ্ধে এবং একটি অগণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠার জন্যে তিনি একদিকে সংবাদপত্রে তার ভূমিকাটি পালনের চেষ্টা করেছেন, গণতন্ত্রের বিকাশে তিনি ভূমিকাটি পালন করেছেন, আবার অন্যদিকে রাজনীতির মাঠে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং এগিয়ে নিয়ে যেতে পেরেছেন বলেই 1970 সালের নির্বাচনে কনভেনশন মুসলিম লীগের সভাপতি ফজলুল কাদের চৌধুরীকে তিনি পরাজিত করতে সমর্থ হয়েছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।